হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। সো প্রথমে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ই-লার্নিং প্ল্যাটফর্ম ওয়েবসাইট আইটি ফার্মে। যেহেতু আপনি আমাদের ওয়েবসাইটে আসছেন এবং আমাদের ওয়েবসাইটটি ঘাটাঘাটি করছেন, তার মানে আমি এইটুকু ধরে নিতে পারি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অথবা অনলাইনে আপনার একটি ক্যারিয়ার দাঁড় করাতে চাচ্ছেন, বাট কোনো সঠিক গাইডলাইন পাচ্ছেন না অথবা শেখার মতো কোনো সঠিক বা ট্রাস্টেড প্রতিষ্ঠান পাচ্ছেন না। এবং ইউটিউব অথবা ফেসবুকে আপনি হয়তো বা আমার ভিডিওগুলো দেখেছেন এবং আমার কথাবার্তা শুনে আমার সাকসেস স্টোরিগুলো দেখে আপনার হয়তো ভালো লাগছে, এজন্য হয়তো আপনি বিশ্বাস করে ব্যবসায়িক আইটি ফার্মে আসছেন আপনার অনলাইন ক্যারিয়ার বা অনলাইন যাত্রাটা শুরু করার জন্য। সো আপনি যেহেতু আমার উপর ট্রাস্ট করে ব্যবসায়িক আইটি ফার্মে আসছেন আপনার অনলাইন সেক্টরে একটি সফল ক্যারিয়ার দাঁড় করানোর জন্য, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে যে সিক্রেট গাইডলাইন যে ফর্মুলাগুলো দিব ইনশাল্লাহ, এগুলো যদি আপনি সিরিয়াসভাবে ফলো করেন তাহলে অনলাইন সেক্টরে আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবে না। আমার দায়িত্ব আপনাকে সঠিক গাইডলাইন দেওয়া, একটি সঠিক সাপোর্ট দেওয়া, এবং আপনার দায়িত্ব হচ্ছে আমার দেওয়া সেই গাইডলাইনটা ভালো মতো ফলো করা, প্রত্যেকটি ক্লাস খুবই মনোযোগ সহকারে করা, বাসায় নিজে নিজে প্র্যাকটিস করা, এবং যে কোনো প্রবলেম হলে আমার কাছে পার্সোনালি নক দিয়ে সেগুলো সলিউশন নেওয়া। মানে হচ্ছে গিয়ে আপনি অনলাইনে সাকসেস হবেন, আমি আপনাকে সাহায্য করব, আপনাকে একটি সঠিক গাইডলাইন বা সঠিক পথ দেখাবো। সো ওই পথে কিন্তু হাঁটতে হবে আপনাকেই। তো সেই ক্ষেত্রে আপনি যদি ভালো মতো নিজে প্র্যাকটিস না করেন, একটু হার্ডওয়ার্ক না করেন, তাহলে কিন্তু কখনোই কেউ আপনাকে সফলতার চরম শিখরে পৌঁছে দিতে পারবে না। সো আমি আপনাকে আমার সর্বোচ্চটা দিয়ে হেল্প করব, আমার সর্বোচ্চ গাইডলাইন, যেসব জিনিস ফলো করে আমি অনলাইনে সাকসেস হয়েছি সবকিছু আপনাকে দিব। সো আপনিও আপনার দায়িত্ব পালন করবেন, ভালো মতো ক্লাসগুলো ফলো করবেন, ভালো মতো যেভাবে কাজ দেখানো হয়েছে, যেভাবে শেখানো হবে, যে গাইডলাইন দেওয়া হবে ওগুলো ফলো করবেন, আমার কাছ থেকে সাপোর্ট নেবেন। ইনশাল্লাহ আমরা সবাই যদি যে যার দায়িত্ব ভালো মতো পালন করি তাহলে পুরো বাংলাদেশের চিত্রই আগামী কিছু বছরের মধ্যে চেঞ্জ হয়ে যাবে আমি আশা করছি। সো আজকের ক্লাসে আমরা দেখবো কিভাবে আপনারা আমাদের ব্যবসায়িক আইটি ফার্মের ওয়েবসাইটটিকে ইউজ করবেন এবং আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো একটি কোর্স কিভাবে ইনরোল করবেন এবং কোর্স ইনরোল করার পর কিভাবে ক্লাসগুলো দেখবেন বিস্তারিত এ টু জেড এই ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে আপনাদেরকে আমাদের ওয়েবসাইট থেকে একটি কোর্স ইনরোল করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। সো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটের যেখানেই থাকেন না কেন, ওয়েবসাইটের একেবারে উপরে দেখতে পাবেন যে লগ ইন অ্যান্ড রেজিস্টার নামে দুটি অপশন রয়েছে। সো আপনাদের যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর একটা পপ আপ ফর্ম ওপেন হবে, এই ফর্মে আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টের ইউজার নেম আর আপনার পাসওয়ার্ড দিয়ে হ্যাঁ জাস্ট লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করতে পারেন, তাহলে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনারা এখানে রেজিস্টার নামে একটা বাটন দেখতে পাচ্ছেন এই রেজিস্টারে ক্লিক করে দিতে হবে। তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ফর্মটা ওপেন হবে। তো এখানে আমাদেরকে ফার্স্ট নেম, লাস্ট নেম, একটা ইউজার নেম, একটা ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড আর একটা রিটেক পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা ইনফরমেশন গুলো একটু দিয়ে নেই। সো আমরা মোটামুটি ইনফরমেশন গুলো দিয়ে ফেললাম, তারপর এখানে হ্যাঁ একটি টিক মার্ক দিয়ে দিবেন, একসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি, এখানে একটা টিক মার্ক দিয়ে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। তো রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে, তারপর আপনাকে এখানে কনগ্রাচুলেশন জানাবে এবং কিছুক্ষণের মধ্যে আপনাকে রিডাইরেক্ট করে যে পেজে ছিলেন ওই পেজে আবার নিয়ে আসবে। সো দেখতে পেলেন আমাদের একটি অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এই যে এখন উপরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এন্ড লগ আউট, এই দুটো অপশন শো করছে, একটু আগে এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার শো করছিল। যেহেতু আমরা এখন লগ ইন হয়ে গিয়েছি মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে ফেলছি, এখন আমাদের এখানে ড্যাশবোর্ড অ্যান্ড লগ আউট শো করছে। আপনারা যারা মোবাইল ইউজার রয়েছেন আপনাদের ক্ষেত্রেও সেম, আপনাদের ক্ষেত্রে হয়তো এরকম ইন্টারফেস থাকবে। ঠিক আছে, এরকম ইন্টারফেস থাকলে আপনারা এই যে উপরে হ্যাঁ ড্যাশবোর্ড অ্যান্ড লগ ইন রেজিস্টার বাটন পাবেন, অথবা এই যে এই পাশে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে এই পাশের অপশনে ক্লিক করলে ঠিক আছে যে আপনাদের লগ ইন রেজিস্টার বাটনটা পেয়ে যাবেন। সো সেম প্রসেসে আপনারা যারা মোবাইল ইউজার তারা এখানে ক্লিক করে অথবা উপর থেকেও সেম প্রসেসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো আশা করি যারা মোবাইল ইউজার রয়েছেন তারা কিভাবে করবেন সেটা বুঝতে পেরেছেন। সো এখন আমাদের প্রথম স্টেপ ডান। সো এখন আমরা দেখব কিভাবে আমরা ব্যবসায়িক আইটি ফার্মের ওয়েবসাইট থেকে যে কোনো একটি পেইড কোর্স ইনরোল করব এন্ড ক্লাসগুলো দেখব। সো ধরেন আমরা দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সটি কিনব এবং তারপর কিভাবে কোর্সটি পারচেজ করার পর কোর্সের ক্লাসগুলো দেখব সেই জিনিসটা এখন দেখব। এই সেম প্রসেস ইউজ করে আপনারা যে অন্যান্য কোর্সগুলো রয়েছে এগুলো ইনরোল করতে পারবেন। সো প্রথমত ডিজিটাল মার্কেটিং কিং কোর্স ইনরোল করার জন্য আমরা এই কোর্সের উপর ক্লিক করব, দেন ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে প্রথমে দেখতে পাবেন যে কিভাবে কোর্সে জয়েন হবেন, তার জন্য নিচের ভিডিওটি দেখুন। এখানে কোর্সে জয়েনিং এর
A-to-Z process দেয়া রয়েছে মানে আমি এখন যে ভিডিওটা শুট করছি ওই ভিডিওটাই আপনারা এখানে পেয়ে যাবেন এই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন এরপর এখানে কোর্স প্রাইস দেখতে পাচ্ছেন ঠিক আছে এরপর এখানে কোর্সের বিস্তারিত অনেক কিছু লেখা রয়েছে ঠিক আছে কোর্স প্রাইস আগে ছিল 15000 এখন ডিসকাউন্ট প্রাইস 3500 টাকা মাত্র ঠিক আছে এরপর কোর্স কেনার জন্য একটু কার্ড বাটন এখানে কিভাবে কোর্স পারচেজ করতে হবে হালকা পাতলা কিছু লিখে রেখেছি ঠিক আছে কোর্স সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাদের ফোন দিতে পারেন বা আমাদের পেজে মেসেজ দিতে পারেন ঠিক আছে এরপর একটু নিচে আসলে যে কোর্সের মধ্যে যে যে জিনিসগুলো আপনারা শিখতে পারবেন অর্থাৎ কোর্সের ক্লাস টপিকগুলো এখানে আপনারা দেখতে পারবেন এখানে টোটাল আপনার প্রায় 42টা বা 41টার মতো ক্লাস রয়েছে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন প্রায় 1 থেকে 2 ঘন্টা মানে প্রচুর ইনফরমেটিভ এন্ড প্রচুর লং ক্লাস এন্ড আপনার লাইফে সাকসেস হওয়ার জন্য যত ইনফরমেশন দরকার এই অনলাইন সেক্টর সবকিছু আপনারা এই 42টা ক্লাসে পেয়ে যাবেন এন্ড ডে বাই ডে এই কোর্সের মধ্যে আর নতুন নতুন টপিক নতুন নতুন ক্লাস অ্যাড হচ্ছে ঠিক আছে সো ওভারঅল সবকিছু দেখে নেওয়ার পর হ্যাঁ আপনারা কোর্স কেনার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট বাটন রয়েছে এখানেও ক্লিক করতে পারেন অথবা আপনারা এই যে এই পাশে যে অ্যাড টু কার্ট বাটন দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও রয়েছে এখানে কোর্স প্রাইস রয়েছে এন্ড এই যে এখানে যে অ্যাড টু কার্ট বাটনটা রয়েছে এখানেও ক্লিক করতে পারেন এক জায়গাতে ক্লিক করলেই হবে ঠিক আছে আর আপনারা যারা মোবাইল ইউজার রয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো এই টাইপের একটা ইন্টারফেস শো হবে সো আপনারা প্রথমে এই ভিডিওটা পাবেন ভিডিওটা থেকে বিস্তারিত দেখে নেবেন এরপর একবারে নিচে চলে আসবেন বিস্তারিত দেখে শুনে ঠিক আছে নিচে চলে আসার পরে আপনারা ওই সেম জিনিসটা এই নিচে পেয়ে যাবেন কোর্স কেনার জন্য এই যে অ্যাড টু কার্ট বাটন ঠিক আছে সো বিস্তারিত পরে এই অ্যাড টু কার্ট বাটনে আপনারা ক্লিক করে দিবেন সো আমরা অ্যাড টু কার্টে ক্লিক করে দিলাম তো অ্যাড টু কার্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই চেকআউট পেজটি ওপেন হয়ে যাবে ঠিক আছে সো কোর্স কেনার জন্য দেন আপনাকে এখানে আপনার বিলিং ডিটেইলসটা দিতে হবে সো এখানে আপনি আপনার ফুল নেমটা দিয়ে দিবেন এরপর এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন ঠিক আছে আপনি যেখানে থাকেন ঢাকায় থাকলে ঢাকা ঠিক আছে যে জেলায় থাকেন ওই জেলা দিয়ে দিবেন এরপর এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন এরপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন ঠিক আছে দেওয়ার পরে এই পাশে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে কোর্স প্রাইসটা এখানে দেখতে পারবেন আর আপনার যদি কোনো কুপন কোড থাকে মানে ধরেন কোনো বিশেষ উপলক্ষে ঈদ উপলক্ষে বা কোনো উপলক্ষে আমরা কোনো ডিসকাউন্ট কুপন দিয়েছি সো সেক্ষেত্রে আপনার কাছে ডিসকাউন্ট কুপন থাকলে এখানে ক্লিক করার পর এখানে ওই ডিসকাউন্ট কুপন কোডটি দিয়ে এখানে জাস্ট গিফট বাটনে ক্লিক করে দিলে আপনার ওই ডিসকাউন্ট কুপনটি হ্যাঁ কাজ করে এই পাশ থেকে ওই প্রাইসটি মাইনাস হয়ে যাবে মানে ধরেন আপনি 500 টাকার একটা ডিসকাউন্ট কুপন পেয়েছেন তাহলে এই কুপনটি এখানে দিয়ে এখানে ক্লিক করে দিলে এই 3500 থেকে 500 টাকা মাইনাস হয়ে জাস্ট 3000 টাকা হয়ে যাবে সো যদি এই কুপন কোড থাকে তাহলে এটা অ্যাপ্লাই করতে পারেন এরপর একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে পেমেন্ট মেথড দেখতে পারবেন বিকাশ এরপর রকেট নগদ সো আপনি যে মাধ্যমে পেমেন্ট করতে চান ওই মাধ্যমটি এখানে সিলেক্ট করবেন সো ধরেন আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন তাই বিকাশ সিলেক্ট করা রয়েছে এরপর বিকাশে পেমেন্ট করার প্রসেসটা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এরপর বিকাশ পার্সোনাল নাম্বার এখানে দেওয়া রয়েছে সো এই যে পার্সোনাল বিকাশ নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে আপনাকে এই পেমেন্টটি করতে হবে এখানে আপনি যত টাকা দেখতে পাচ্ছেন এই পেমেন্টটি করার পরে হ্যাঁ এই যে এখানে আপনার বিকাশ নাম্বারটি দিবেন সো ধরেন এখানে আমরা আমাদের নাম্বার দিলাম এরপর এখানে একটি ট্রানজেকশন আইডি দিয়ে দিলাম সো বিকাশে যখন আপনি পেমেন্ট করবেন তখন একটি এসএমএস পাবেন বিকাশ থেকে সো এই এসএমএস এ একটি ট্রানজেকশন আইডি থাকবে ওই ট্রানজেকশন আইডিটি জাস্ট এখানে বসিয়ে দিবেন সো আমরা আনসার যে কিছু বসিয়ে দিলাম আপনি আপনার একুরেট ট্রানজেকশন আইডিটি এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তারপর জাস্ট এখানে একটা টিক মার্ক দিবেন আমাদের টার্মস এন্ড কন্ডিশনে তারপর প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন আমি আরেকবার বলছি হ্যাঁ আপনি যে মাধ্যমে পেমেন্ট করবেন ওই মাধ্যমটা হ্যাঁ এখান থেকে সিলেক্ট করবেন রকেটে করলে রকেট নগদে করলে নগদ ওটা সিলেক্ট করবেন সো ধরেন আপনি বিকাশে পেমেন্ট করবেন সো বিকাশ সিলেক্ট করা রয়েছে তো এরপর আপনাকে এই নাম্বারটাতে পেমেন্ট করতে হবে এখানে যে নাম্বার দেওয়া রয়েছে অন্য কোনো নাম্বারে পেমেন্ট করা যাবে না এই নাম্বারে পেমেন্ট করার পরে হ্যাঁ আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করবেন ওই নাম্বারটি এখানে দিবেন আর আপনার ট্রানজেকশন আইডি এখানে দিয়ে এখানে একটা টিক মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন তো প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করলে দেখতে পারবেন আপনার অর্ডারটি সাকসেসফুলি রিসিভ হয়ে গিয়েছে সো এখানে আপনি আপনার অর্ডার সামারিটি দেখতে পাচ্ছেন বিলিং ডিটেইলসটা দেখতে পাচ্ছেন সো এই প্লেস অর্ডারে ক্লিক করার পর যখন এই পেজে আপনি চলে আসবেন এই পেজে আসার পর আপনি 1 থেকে 2 মিনিট একটু ওয়েট করবেন তো 1 থেকে 2 মিনিট ওয়েট করার পর আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তারপর কোর্সের ক্লাসগুলো দেখার জন্য আপনার একটু কষ্ট করে এই কোর্সে আবার ক্লিক করতে পারেন অথবা এই ড্যাশবোর্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানেও ক্লিক করতে পারেন অথবা আপনারা ব্যবসায়িক আইডি ফার্মের লোগোতেও ক্লিক করতে পারেন করার পর আপনাদের হোম পেজে বা কোর্স পেজে নিয়ে আসবে সো ধরেন আমরা কোর্সের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স আপনি প্রথমে পেয়ে যাবেন এই কোর্সে আরো একবার ঢুকবেন সো আমরা আরেকবার ঢুকছি এটা আপনি তিন প্রসেসে করতে পারেন এই কোর্সে ক্লিক করে আসতে পারেন অথবা লোগোতে ক্লিক করলে আমাদের একবার হোম পেজে নিয়ে যাবে ওইখানে আবার একটু কষ্ট করে কোর্সে ক্লিক করবেন অথবা এখানে যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডে আপনি জাস্ট ক্লিক করলে ড্যাশবোর্ডেও আপনি যেহেতু কোর্স কিনেছেন বা পারচেজ করেছেন ওইখানেও আপনার অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ সো যেখান থেকে যান যাওয়ার পর জাস্ট ডিজিটাল মার্কেটিং কিং কোর্স আরেকবার ঢুকবেন এই সেম ইন্টারফেস বা সেম জায়গায় আপনি আরো একবার আসবেন সো এখানে আরো একবার আসার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কোর্স স্ট্যাটাস দেখাচ্ছে 0% কমপ্লিট হয়েছে মানে যেহেতু আপনি কোর্সটা কিনে ফেলেছেন তো সেক্ষেত্রে এখন আপনি কত পার্সেন্ট
কমপ্লিট করেছেন এটা এখানে দেখাচ্ছে আপনি যতগুলো ক্লাস কমপ্লিট করবেন আস্তে আস্তে এখানে পার্সেন্টেজটা বাড়তে থাকবে সো এখন কোর্সের ক্লাসটা দেখার জন্য এখানে দুইটা প্রসেস রয়েছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন স্টার্ট কোর্স নামে একটা বাটন রয়েছে এই বাটনে ক্লিক করলে সরাসরি ক্লাসগুলো ওপেন হয়ে যাবে অথবা আপনি চাইলে একটু নিচে আসতে পারেন একটু নিচে চলে আসার পরে আপনারা এখানে যে ক্লাস টপিকগুলো দেখতে পাচ্ছেন এই ক্লাস টপিক যে ক্লাসটা আপনি দেখতে যাচ্ছেন ওই ক্লাসের উপর জাস্ট এখন একটা ক্লিক করলেই আপনার ক্লাসটা ওপেন হয়ে যাবে সো এটা কিন্তু আগে কাজ করবে না মানে কোর্স কেনার আগে কিন্তু এই ক্লাস টপিকগুলো কাজ করবে না যখন আপনি কোর্স কিনে ফেলবেন বা কোর্সে জয়েন হয়ে যাবেন তারপরে কিন্তু এই ক্লাস টপিকগুলোতে ক্লিক করলে ক্লাস টপিকগুলো কাজ করবে এবং সরাসরি আপনাকে ক্লাসে নিয়ে যাবে সো ধরেন আপনি ক্লাস টপিকে ক্লিক করলেন অথবা আপনি এই পাশ থেকে জাস্ট স্টার্ট করতে ক্লিক করেন এক জায়গাতে ক্লিক করলেই হলো সো আমরা স্টার্ট করতে ক্লিক করে দিলাম আর আপনারা যারা মোবাইল ইউজার রয়েছেন তারা একেবারে নিচে এই স্টার্ট কোর্স বাটনটা পেয়ে যাবেন সো দেখতে পেলেন স্টার্ট কোর্সে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে ক্লাসগুলো ওপেন হয়ে গেল সো এটা হচ্ছে প্রথম ক্লাস এরপরে যে পাশে দুই নাম্বার ক্লাস রয়েছে তিন নাম্বার চার নাম্বার এভাবে সবগুলো ক্লাস এই পাশে দেওয়া রয়েছে আপনার একটা ক্লাস শেষ হলে হ্যাঁ আপনারা দ্বিতীয় নাম্বার ক্লাসটিতে যাবেন ঠিক আছে দ্বিতীয় নাম্বার ক্লাস শেষ হলে আপনারা তৃতীয় নাম্বার ক্লাসটিতে যাবেন ঠিক আছে আর আপনাদের যদি ধরেন এই সেকশনটা একটু প্রবলেম করে তাহলে আপনারা এই পাশে দুইটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে ওই সেকশনটা ভিতরে ঢুকে যাবে তারপরে এখানে নিরিবিলি আপনি পুরো ক্লাসটা পুরো স্ক্রিন জুড়ে দেখতে পারবেন ঠিক আছে আবার যদি দরকার পড়ে তাহলে আবারও এখানে ক্লিক করবেন ক্লিক করলে আবার এই সেকশনটা চলে আসবে আর ক্লাসের যে কোনো টপিক বুঝতে প্রবলেম হলে আপনি এখানে যে কোনো কোশ্চেন করতে পারেন ইনস্ট্যান্ট রিপ্লাই পেয়ে যাবেন আর তাছাড়া ক্লাসের মধ্যে সাপোর্ট সিস্টেমে কিভাবে সাপোর্ট পাবেন সেই বিষয়বস্তুগুলো রয়েছে ওগুলো জেনে যাবেন পার্সোনালি আমার পার্সোনাল ফোন নাম্বার পেয়ে যাবেন তাছাড়া আমাদের সিক্রেট সাপোর্ট গ্রুপ রয়েছে সেখান থেকে অলওয়েজ সাপোর্ট পাবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে অলওয়েজ সাপোর্ট পাবেন আর তাছাড়া জুম অ্যাপের মাধ্যমে লাইভে যে কোনো সময় ক্লায়েন্টের সাথে কাজের ক্ষেত্রে হোক অথবা ক্লাসের যে কোনো টপিক বুঝতে পারছেন না তো সেক্ষেত্রে লাইভে জুমের মাধ্যমে অলওয়েজ সাপোর্ট পাবেন মানে চার থেকে পাঁচ ভাবে আমি আপনাকে সাপোর্ট দিব এন্ড এত স্ট্রং ভাবে সাপোর্ট দিব আমি চাই যাতে আপনি সাপোর্টের অভাবে পিছিয়ে না পড়েন কারণ একটা জিনিস শিখলেই হলো না আপনি অনেক জায়গা থেকে শিখতে পারেন বাট মেইন জিনিস হচ্ছে সাপোর্ট সাকসেস হতে হলে একটা ভালো সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ সো আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্টটুকু দেওয়ার জন্য যাতে করে এই সেক্টরে আপনি ভালো কিছু করতে পারেন সো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন ক্লাসগুলো কিভাবে দেখবেন সো প্রথম ক্লাসটি জাস্ট এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে অ্যান্ড প্রত্যেকটা ক্লাস কমপ্লিট হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন কমপ্লিট লেসন নামে একটা বাটন রয়েছে এই বাটনে ক্লিক করে দিবেন তাহলে হবে কি আপনারা যখন কোর্সটি কমপ্লিট করে ফেলবেন তখন আমাদের ওয়েবসাইট থেকে একটি সার্টিফিকেট পেয়ে যাবেন আর তাছাড়া আপনি একটি ক্লাস শেষ হওয়ার পর পরবর্তীতে ওই ক্লাস রিলেটেড গুরুত্বপূর্ণ যত ইনফরমেশন রয়েছে ওগুলো আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা যেহেতু প্রথম ক্লাস এখানে তেমন কোনো ইনফরমেশন নেই এখানে আমাদের অ্যাপ লিঙ্ক আমাদের গ্রুপ লিঙ্ক পেজ লিঙ্ক গুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশনে আপনি গুরুত্বপূর্ণ লিঙ্ক গুলো পেয়ে যাবেন আর একটা ক্লাস শেষ হলে অন্য ক্লাসে যাওয়ার জন্য আপনি চাইলে এই যে এখানে নেক্সট যে বাটনটা রয়েছে নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে পরবর্তী ক্লাসে নিয়ে যাবে অথবা এই পাশ থেকেও যেতে পারেন আর আপনারা যারা মোবাইল ইউজার রয়েছেন আপনাদের জন্য এমন একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে ক্লাসগুলো দেখবেন দেন পরবর্তী ক্লাসে যাওয়ার জন্য এখানে ক্লিক করে এভাবে এভাবে চলে যাবেন সো আশা করি মোবাইল ইউজাররাও কিভাবে দেখবেন না দেখবেন সেই বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছেন সো মোটামুটি আজকের এই ভিডিওতে পর্যন্তই ছিল সো এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আপনারা আমাদের ব্যবসায়িক আইটি ফার্ম থেকে একটি পেইড কোর্স কিভাবে কিনবেন এন্ড কিভাবে ক্লাসগুলো করবেন কিভাবে সাপোর্ট নেবেন ওভারঅল সব বিষয়বস্তু জানার চেষ্টা করলাম সো এখন আপনারা যে প্রসেসটা দেখালাম এই প্রসেসের কোর্সটা এনরোল করে ফেলুন এন্ড ক্লাস শুরু করে দিন এন্ড সিরিয়াসভাবে প্রত্যেকটা ক্লাস করবেন যে কোনো সমস্যা আমার কাছ থেকে সর্বোচ্চ সাহায্য পাবেন ইনশাল্লাহ আপনি আপনার দায়িত্ব পালন করুন এন্ড আমি আমার দিক থেকে আমার সর্বোচ্চ দায়িত্ব পালন করব আপনাকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আপনাকে লাইফে সাকসেসফুল একটা পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাট আবারও বলছি রাস্তায় কিন্তু চলতে হবে আপনাকেই আমি জাস্ট আপনাকে সাপোর্ট দিব সঠিক গাইডলাইন দিব আপনি ভুচট খেয়ে পড়ে গেলে আমি টেনে তুলে ধরবো আমার পক্ষ থেকে সর্বোচ্চ যা যা করা পসিবল আমি করব বাট আপনাকে ডেডিকেটেড থাকতে হবে ঠিক আছে আমি যদি একটু বলি আমি যে 3000 টাকার একটা মোবাইল ফোন দিয়ে আমার অনলাইন ক্যারিয়ারের যাত্রা শুরু করেছি অনেক কষ্ট করে শিখেছি ঠিক আছে কারো কাছ থেকে একটা ভালো ফোন পাই নেই একটা ল্যাপটপ পাই নেই সো খুব কষ্ট করে এই অনলাইন সেক্টরে আস্তে আস্তে তিলে তিলে এই আমার ক্যারিয়ারটা দাঁড় করিয়েছি প্রায় জাস্ট 1.5 থেকে 2 বছর হয়েছে আমার অনলাইন ক্যারিয়ারে এই যাত্রা সেই 1.5 থেকে 2 বছর প্রচন্ড ডেডিকেটেড ছিলাম শেখার প্রতি আগ্রহী ছিলাম প্রথম প্রথম হয়তো ইনকাম খুব একটা করতে পারিনি বাট শেখার প্রতি প্রচন্ড সিরিয়াস ছিলাম আস্তে আস্তে ভালো মতো শেখার পর ইনকাম আমার এমনিতেই আসা শুরু হয়েছে তাই সিরিয়াস থাকুন ভালো করে শিখুন ইনশাল্লাহ সফলতা আপনার কাছে এমনি এসে ধরা দিবে আর যাওয়ার আগে লাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে ডিমান্ডেবল একটা কাজ কারণ পুরো দুনিয়ায় এখন অনলাইন নির্ভর আর সামনে আগামী 4 থেকে 5 বছর বা 6 বছর পরের দুনিয়ায় একটু চিন্তা করুন সম্পূর্ণ অনলাইন নির্ভর হতে যাচ্ছে সেই অনলাইন নির্ভর দুনিয়ায় টিকে থাকতে হলে আপনি এই ডিজিটাল মার্কেটিংটা মাস্ট বি জানা লাগবে আর তাছাড়া আপনি যদি একটা পড়ালেখার চাকরির কথা চিন্তা করেন সেখানে লাখ লাখ কম্পিটিশন সেই লাখ লাখ কম্পিটিশনের মধ্যে ভালো চাকরি পায় জাস্ট অল্প কিছু মানুষ আর বেশিরভাগ মানুষ
এই মুদি দোকান এই দোকান দিয়ে তাদের লাইফ কাটায় দেয়, আর তাছাড়া চাকরি পেলেও 15-20-30 হাজার টাকা চাকরি পায়। সো পড়ালেখা করে 10-15 বছর পড়ালেখার পিছনে খরচ করে এত লাখ লাখ টাকা খরচ করে যদি 10-15-20 হাজার টাকা চাকরি করেন তাহলে এই পড়ালেখার দামটা থাকলো কি? বাট এই ফ্রিল্যান্সিং সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর, এই সেক্টরে হ্যাঁ এখনো কম্পিটিশন খুবই কম, বাট এই সেক্টরে ইনকামের কোনো লিমিটেশন নেই। আমি এখন একজন স্টুডেন্ট মানুষ, মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি, বাট এই বয়সে উত্তরার মতো একটা জায়গায় নিজের একটা অফিস রয়েছে, আপনাদের শিখাচ্ছি, 1.5 লাখ সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আল্লাহর রহমতে ভালো আর্নিং করছি, ভালো কিছু এই অনলাইন সেক্টরে করেছি, এই স্টুডেন্ট বয়সে বসি। যেহেতু স্টুডেন্ট বয়সে আমার বয়সে সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে, ঠিক আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, বাট এই সেক্টরে আমি জাস্ট 1.5 বছর সময় দিয়েছি বলে এই অনলাইনে এতটা সাকসেসফুল একটা পর্যায়ে চলে আসছি এন্ড আপনাদেরও শিখানোর মতো একটা যোগ্যতা অর্জন করে ফেলেছি। সো তাহলে চিন্তা করুন এই সেক্টরটার ফিউচার কতটুকু, আর আজ থেকে 5 বছর পর আমি কোথায় থাকবো। সো এখনো যেহেতু কম্পিটিশন কম, ফিউচারে আমি রাজত্ব করবো এন্ড আপনিও যেহেতু সঠিক সময়ে সঠিক জায়গায় চলে আসছেন, যদি এখনই শুরু করে দেন ইনশাল্লাহ আপনিও ফিউচারে ভালো কিছু করতে পারবেন। বাট ফিউচারে 5-6 বছর পরে যদি আপনি এই সেক্টরে ঢুকতে আসেন, কারণ তখন বাধ্য হয়ে হলেও আপনাকে এই সেক্টরে ঢুকতে হবে, সো তখন কিন্তু এই সেক্টরে ওই পড়ালেখা চাকরির মতোই লাখ লাখ কম্পিটিশন থাকবে, বাট এখন কিন্তু জাস্ট 1000 কম্পিটিশন, ঠিক আছে, কম্পিটিশন কিন্তু এখনো লাখে যায়নি। সো যেহেতু এখন কম্পিটিশন কম, এখন সফল হওয়ার সুযোগ খুবই বেশি, জাস্ট প্রয়োজন আপনার একটা সঠিক সাপোর্ট, সঠিক গাইডলাইন। সো যদি আপনি ভালো মতো সবকিছু শিখতে পারেন, একটা সঠিক সাপোর্ট পান এন্ড একটু যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই সেক্টর থেকে আপনিও ভালো কিছু করতে পারবেন। সো এই বলে আজকের ক্লাসটা বা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে পেড কোর্সে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন, টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।